কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমিও আশা করি আমরা খুব শীঘ্রই আবারও একসাথে হবো আমাদের সেই প্রিয় বিদ্যালয় প্রাঙ্গণে, সেই প্রিয় ক্লাসরুমে। সে পর্যন্ত আমরা অনলাইন কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আজ আমি তোমাদের সামনে এসেছি তোমাদের একটি বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তোমাদের সাথে শেয়ার করার জন্য। তাই শুরুতে আমি আমার অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আমার প্রিয় স্টুডেন্ট, তোমরা যে যেখানে আছো সবাই নিশ্চয়ই আমার ক্লাস উপভোগ করছো, তাই আবারও স্বাগত জানিয়ে আমি তোমাদের সাথে আছি। তোমাদের প্রিয় ম্যাডাম, তোমরা আমাকে অনেক ভালোবাসো আমি জানি, জাহানারা, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, রিসার্চ জুটমেন্টস আদর্শ বিদ্যালয়। আর যে ক্লাসটা আজকে নিব তারা হচ্ছে আমার খুব আদরের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা। আজকে আমি তোমাদের ইংলিশ ফর টুডে একটি প্যাসেজ পড়াবো, তাহলে ঝটপট সবাই রেডি হয়ে যাও। হ্যাঁ, তোমরা তোমাদের বই খাতা নিয়ে আমার সামনে বসে পড়ো। চলো আমরা সবাই আজকে যে গল্পটা পড়বো সেই গল্পটা এখানে দেখি। তোমরা তোমাদের বইয়ের 34 পৃষ্ঠা খুলো, সেখানে দেখো আমরা দুটো ছবি দেখতে পাই। প্রথম ছবিটার দিকে খেয়াল করি, এখানে কিছু স্টুডেন্ট আছে আর কিছু লোক আগুন নিভাচ্ছে। গল্পটা আমাদের অতি পরিচিত, আমরা এই প্যান্ডামিক সিচুয়েশনের আগে ক্লাসে পড়েছিলাম। চলো আজ আবার তোমাদের আমি গল্পটা সুন্দর করে পড়ে দিই। A long time ago, when Raju was in class 5, there was a fire in his school. অনেক বছর আগে রাজু যখন পঞ্চম শ্রেণীতে পড়ে তার বিদ্যালয়ে আগুন লেগেছিল। Everyone was very afraid, but no one was panicked. সবাই ভয় পেয়েছিল কিন্তু কেউ ত্রস্ত হয়নি। The teacher helped the students to leave building quietly and safely. শিক্ষকরা বাচ্চাদের সাহায্য করেছিল নিরাপদে ভবন থেকে বের হতে। Soon the firefighters came and put out the fire. শীঘ্রই ফায়ারফাইটাররা বা দমকলকর্মীরা আসলো, আগুন নিভিয়ে ফেললো। রাজু watched the firefighter from the schoolyard. স্কুলের আঙিনায় দাঁড়িয়ে রাজু ফায়ারফাইটারদের দেখলো। He thought about the firefighter. সে তাদের সম্পর্কে ভাবতে লাগলো। The firefighters for a long time. And অনেকদিন পরের কথা, সে এদের সম্পর্কে অনেকদিন পরেও সেই ঘটনাটাকে নিয়ে ভাবছিল। আফটার কলেজ রাজু জয়েন্ট এ ভলেন্টারি ফায়ার ডিপার্টমেন্ট। কলেজ শেষে রাজু একটা স্বেচ্ছাসেবক দমকল বাহিনীতে বা স্বেচ্ছাসেবক বাহিনীতে যোগদান করে, যেখানে সবাই ফ্রি সার্ভিস দেয়। অ্যাজ আ ভলেন্টিয়ার হি ডিডেন্ট গেট এনি মানি ফর হিজ জব। ভলেন্টিয়ার হিসাবে সে কখনোই তার কাজের জন্য পারিশ্রমিক পেত না। বাট রাজু ডিডেন্ট মাইন্ড, সে কিছুই মনে করেনি, কারণ সে তো স্বেচ্ছায় কাজ করতে এসেছে। ভেরি গুড। দেখো এখন দ্বিতীয় প্যারায়, নাও রাজু ইজ এ ফুল টাইম ফায়ার ফাইটার। এখন রাজু একজন পুরোপুরি দমকল কর্মী হয়েছে, সে সম্পূর্ণ সময়টা ধরে কাজ করে। ইট ইজ হিজ জব, এটা তার চাকরি। সো হি আর্নস মানি ফর ইট। যেহেতু এটা তার চাকরি তাই সে এখন অর্থ ইনকাম করে বা টাকা পায়। মোস্ট অফ দ্য টাইম হিজ ওয়ার্ক ইজ পুটিং আউট ফায়ার। অধিকাংশ সময় তার কাজ হচ্ছে আগুন নিভিয়ে ফেলা। বাট হি অলসো টিচেস নিউ ফায়ার ফাইটার্স অ্যাবাউট সেফটি। কিন্তু সে নতুন যারা দমকল কর্মী তাদেরকেও নিরাপত্তা সম্পর্কে শেখায়। He likes teaching very much. সে শিখাতে খুব পছন্দ করে। He talks to the students about fire safety. সে বাচ্চাদের সাথে বা স্টুডেন্টদের সাথে আগুনের নিরাপত্তা নিয়ে কথা বলে। He tells them what to do if there is a fire. সে তাদের বলে যদি আগুন লাগে কি করতে হবে। They shouldn't panic. তাদেরকে ত্রস্ত হওয়া যাবে না। খুব বেশি মাত্রায় ভয় পেলে যে সিচুয়েশনটা প্যানিক হয় সেটা হওয়া যাবে না। They should listen to their teachers. তাদের শিক্ষকের কথা শুনতে হবে। And leave the building quietly. এবং ভবনটা ছেড়ে যেতে হবে। এবার এই প্যাসেজের আলোকে আমরা একটা প্রশ্নের সমাধান করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা পিএসসি পরীক্ষার্থী, তোমরা জানো তোমাদের এই যে প্যাসেজ দেওয়া থাকে বই থেকে, সিন প্যাসেজ, তার সাথে যে কোশ্চেন প্যাটার্ন থাকে, এই প্যাসেজটা থেকে চারটা প্রশ্ন হয়। এক নম্বরেই থাকে ডান পাশ বাম পাশ মেলানো। আমরা এখন সেই ডান পাশ বাম পাশ মেলানোর চেষ্টা করব। দেখো আমাদের প্রথম যে অক্ষরটা সেটা কি, ফায়ার ফাইটার অর্থাৎ দমকল কর্মী। এর সাথে দেখো আমাদের 6 নম্বর যে পয়েন্টটা আছে, ওয়ান হুজ ওয়ার্ক ইজ টু পুট আউট দ্য ফায়ার। একজন যার কাজ হচ্ছে আগুন নিভানো, তার মানে আমার ফায়ার ফাইটারের সাথে মিলে গেল 6 নম্বরটা। তারপর দেখো ওয়াচ শব্দের অর্থ হচ্ছে দেখা। আমরা যদি 7 নম্বর দিকে তাকাই, লুক অ্যাট সামথিং ফর আ টাইম গিভিং অ্যাটেনশন, কিছুক্ষণ কোনো কিছুর দিকে তাকিয়ে থাকা মনোযোগ দেওয়ার জন্য, তাহলে এটা হয়ে গেল আমার ওয়াচ। 3 নম্বর দিকে খেয়াল করো, সি নম্বর, ইয়ার্ড মানে হচ্ছে আঙ্গিনা, অর্থাৎ একটা ভবনের বাইরে যে অংশটা থাকে সেটা যদি আমরা একটু 9 নম্বর দিকে খেয়াল করি,
আমরা 9 নম্বর না, আমরা চলে যাব সরাসরি 8 নম্বরের দিকে। অ্যান এরিয়া আউটসাইড আ বিল্ডিং, একটা বিল্ডিং এর বাইরে যে অংশ সেটাকে আমরা ইয়ার্ড বলি। তারপর দেখো ডি নাম্বার, ভলেন্টিয়ার, স্বেচ্ছাসেবক। স্বেচ্ছাসেবককে আ পারসন ডুইং আ জব উইদাউট পেমেন্ট, 9 নম্বরের দিকে খেয়াল করো, একজন ব্যক্তি যে অর্থ না পেয়ে সেবা দেয় সেই হচ্ছে স্বেচ্ছাসেবক। এবার দেখো ডিপার্টমেন্ট, তাহলে ডিপার্টমেন্টটা কি একটা বিশাল অংশ, আমরা বিভিন্ন মার্কেটে এরকম একটা ডিপার্টমেন্ট দেখি। সো আ সেকশন অফ এ লার্জ অর্গানাইজেশন, এটা হচ্ছে ডিপার্টমেন্ট। তারপর দেখো মাইন্ড, মন, আমাদের এই মনের মধ্যে কি হয় ইফেক্ট, প্রভাব থাকে ভালো মন্দ। সো টু হ্যাভ অ্যান ইফেক্ট, সেফটি, নিরাপত্তা। এখন এই নিরাপত্তাটা কোথায় যাব, 3 নম্বরের দিকে তাকাও, দ্য স্টেট অফ বিইং সেফ, নিরাপদ থাকা। তারপর দেখো ভিজিট, ভ্রমণ করা, একজনের বাসা আমরা যখন বেড়াতে যাই তাহলে টু গো টু সি আ পারসন অর প্লেস, আমরা যখন কোনো জায়গায় বেড়াতে দেখতে যাই সেটাও ভিজিট, যখন কোনো ব্যক্তির বাসায় যাই সেটাও ভিজিট। এবার দেখো বিল্ডিং, তার মানে কি কনস্ট্রাকশন, টেল, বলা, আমি যখন কাউকে কোনো কিছু বলতে চাই তাহলে কোনটা হবে দেখো, 5 নম্বরের দিকে তাকাও, টু গিভ ইনফরমেশন বাই স্পিকিং, কথা বলার মাধ্যমে যখন আমি কোনো তথ্য দিই সেটাই হচ্ছে আমার টেল। আশা করি শিক্ষার্থীরা বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। তোমরা জানো ডানপাশ বামপাশ ম্যাচ করার পরেই থাকে তোমাদের ট্রু ফলস। আমরা এখন প্রথমে ট্রু ফলস এ চলে যাব এবং তারপরে আমরা কোশ্চেনে আসব। দেখো ট্রু ফলস এর প্রথম কোশ্চেনটা কি আছে এখানে, দ্য ফায়ার দ্যাট ব্রোক আউট ইন রাজুস স্কুল কজ প্যানিক অ্যামং এভরিওয়ান, রাজুর স্কুলে যে আগুন লেগেছিল সবাই কি খুব ত্রস্ত হয়ে গিয়েছিল? আমরা কিন্তু আমাদের গল্পে পড়েছিলাম ভয় পেয়েছে কিন্তু কেউ এত বেশি ত্রস্ত হয়নি, তাহলে এটা হবে রাইট, সবাই বুঝতে পেরেছো এটা হবে ফলস। দ্য স্টুডেন্টস লেফট দ্য স্কুল বিল্ডিং কোয়াইটলি অ্যান্ড সেফলি উইথ দ্য হেল্প অফ দেয়ার টিচার, আমরা কিন্তু গল্পে পড়েছিলাম তাই না, স্টুডেন্টরা শিক্ষকদের সহায়তায় ভবন থেকে নিরাপদে বেরিয়ে গেছে, তাহলে এটা হবে ট্রু। রাজু আর্ন আ লট অফ মানি ফর ইজ ওয়ার্ক অ্যাজ আ ভলেন্টিয়ার, স্বেচ্ছাসেবক হিসেবে রাজু কি অনেক টাকা আয় করেছিল? স্বেচ্ছাসেবক অর্থই কিন্তু বিনা শ্রমে বিনা পারিশ্রমিকে কাজ করা, তাহলে অর্থ সে তখন পায়নি কারণ সে তখন বিনা পরিশ্রমে বা বিনা কি বলে এটাকে অর্থেই কাজ করেছে। ডি নাম্বার দিকে তাকাও আমার প্রিয় শিক্ষার্থীরা, রাজু আর্নস মানি আফটার বিকামিং আ ফুল টাইম ফায়ার ফাইটার, রাজু যখন পরিপূর্ণভাবে একজন দমকল কর্মী হলো তখনই কিন্তু সে টাকা আয় করলো কারণ ওটা ছিল তার জব, আমরা আমাদের গল্পে পড়েছিলাম, নাও হি ইজ এ ফুল টাইম ফায়ার ফাইটার অ্যান্ড ইট ইজ হিজ জব, ইজন্ট ইট, অফ কোর্স আমরা তখনই গল্পে এটা পড়েছি, সো হি আর্নস মানি ফর ইট, তাই সেটার জন্য অর্থ পায়, তার মানে আমার এটা ট্রু। ই নাম্বার দেখো, রাজু নট অনলি পুটস আউট ফায়ার, রাজু শুধু আগুনই নিভায়নি বাট অলসো টিচেস নিউ ফায়ার ফাইটার অ্যাবাউট সেফটি, নতুন যারা ফায়ার ফাইটার তাদেরকে সে নিরাপত্তা সম্পর্কেও শিখায়, ঠিক আছে ট্রু। এফ নাম্বার দেখো, রাজু টেলস দ্য স্টুডেন্ট অ্যাবাউট হিজ জব, রাজু কি স্টুডেন্টদেরকে তার চাকরি সম্পর্কে বলে, আমরা কি এটা পড়েছিলাম, নাকি সে আগুনের নিরাপত্তা সম্পর্কে বলে, ফায়ার সেফটি সম্পর্কে, তাই না, তাহলে এটা ফলস হবে, সে ফায়ার সেফটি সম্পর্কে বলে। শিক্ষার্থী বন্ধুরা আশা করি 2 নম্বর ট্রু ফলস তোমরা সহজে বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব আমাদের 3 নম্বর, অ্যান্সার টু দ্য কোশ্চেন ইন সেন্টেন্সেস, দ্যাট মিনস এখানে 5টা প্রশ্ন থাকে যার প্রত্যেকটা নাম্বার 2 6 2 12 নাম্বার, এই 12 নাম্বারটা তোমার পরীক্ষায় পাশ করা, পরীক্ষায় ভালো গ্রেডের জন্য খুব ইম্পর্টেন্ট। সো লেটস স্টার্ট দিস 6 কোশ্চেন্স। নাম্বার 1 দেখো, হোয়েন ওয়াজ দেয়ার আ ফায়ার ইন রাজুস স্কুল বিল্ডিং, কখন রাজুর স্কুল বিল্ডিং আগুন লেগেছিল, রাইট, আমি দেখতে পাচ্ছি আমি যখন ক্লাসে পড়িয়েছিলাম সবাই হাত উঠিয়েছিল, ইয়েস হোয়েন হি ওয়াজ ইন ক্লাস 5, তার 1 নম্বরের উত্তর হবে আমরা গল্প থেকে দেখে লিখবো, হোয়েন হি ওয়াজ ইন ক্লাস 5। বি নাম্বার দেখো, হাউ ওয়াজ দ্য ফায়ার পুট আউট দেন, কিভাবে আগুন নেভানো হয়েছিল, আমরা গল্পে পড়েছিলাম কি একজন একদল দমকল কর্মী এসেছিল, তার মানে আ গ্রুপ অফ ফায়ার ফাইটার্স ক্যাম অ্যান্ড পুট আউট দ্য ফায়ার, আমাদের গল্পের 3 নম্বর লাইনে এটি আছে। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট রাজু, তুমি রাজু সম্পর্কে কি জানো, এখন রাজুর বর্তমান অবস্থা, যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে প্রশ্ন করেছে ডু ভার্ব দিয়ে, সো রাজু ইজ এ ফুল টাইম ফায়ার ফাইটার অ্যান্ড হি লাভস টু টিচ ইয়াং লার্নার অ্যাবাউট ফায়ার সেফটি, তুমি এভাবে 2 লাইন লিখবে যে রাজু একজন পরিপূর্ণ দমকল কর্মী এবং সে পছন্দ করে ইয়াং লার্নারদেরকে বা ইয়াং যারা ফায়ার ফাইটার আছে তাদেরকে সেফটি সম্পর্কে শিখাতে। হোয়াট টাইপ অর কাইন্ড অফ এমপ্লয় ইজ রাজু, রাজুর এখন চাকরিটা কেমন, রাজু ইজ এ ফুল টাইম ফায়ার ফাইটার।
হোয়াট ডাজ রাজু টক অ্যাবাউট, রাজু কি নিয়ে কথা বলে? এই মাত্র আমি বলেছি ফায়ার সেফটি, আগুনের নিরাপত্তা নিয়ে। তাহলে যেহেতু এখানে ডাজ আছে, আমরা বলবো রাজু টক্স, অ্যাস যোগ করবো, কারণ আমরা জানি এই ডাজ থাকার কারণে সেটা ভার্বের সাথে বা থার্ড পার্সন সিঙ্গুলার যেহেতু সাবজেক্ট রাজু, ভার্বের সাথে অ্যাস বাই এস যোগ হবে। সো রাজু টক না হয়ে হবে টক্স, রাজু টক্স অ্যাবাউট ফায়ার সেফটি। হোয়াট শুড দ্য স্টুডেন্ট ডু ইফ দেয়ার ইজ ফায়ার, কি করা উচিত ছাত্রদের যদি আগুন লাগে? তুমি কি করবে? খুব ভয় পেয়ে অজ্ঞান হয়ে যাবে, চিৎকার চেঁচামেচি করবে? নো, উই শুড নট বা দ্য স্টুডেন্ট শুড নট প্যানিক, ছাত্রদের প্যানিক ছোঁয়া যাবে না। তারা কি থাকবে? কোয়াইট থাকবে অ্যান্ড ফলো দ্য টিচার্স অ্যাডভাইস, টিচারের অ্যাডভাইস তাদেরকে শুনতে হবে। ছোট বন্ধুরা, এটা কি খুব কঠিন মনে হলো? না, আমার ধারণা তোমরা অনেক মজা পেয়েছো। আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করব, আমি আবার তোমাদের জন্য দ্বিতীয় প্যাসেজ নিয়ে আসব আগামীকাল। তাহলে কি এমনিই চলে যাব বাড়ির কাজ না দিয়ে? অবশ্যই না, তোমরা জানো আমি প্রতিদিন ক্লাস থেকে বের হওয়ার আগে তোমাদেরকে একটা হোম টাস্ক দিয়ে থাকি, আজকেও তার ব্যতিক্রম নয়। তোমাদের জন্য একটা ছোট্ট হোমওয়ার্ক আছে, সেই হোমওয়ার্কটা হচ্ছে সবাই ঝটপট খাতায় লিখে ফেলো, রাইট আ শর্ট প্যারাগ্রাফ অ্যাবাউট আ ফায়ার ফাইটার। গল্পটা দেখে দেখে তুমি সুন্দর করে এক প্যারায় ফায়ার ফাইটার সম্পর্কে লিখবে, যে ফায়ার ফাইটার কে, সে একটা একটা ফুল টাইম জব, এটার জন্য সে ইনকাম করে, সেখান থেকে অর্থ আয় করে, তার মেইন কাজ হচ্ছে পুট আউট দ্য ফায়ার, আগুন নিভানো এবং ট্রেন করা। সো এটা একটা রেসপন্সিবল জব। তুমি এভাবে 5 থেকে 7 লাইন লিখবে, যে কোশ্চেনের মার্কস কিন্তু 10 মার্কস, সো মার্কস কিন্তু ক্যারি করা খুব ইজি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এতক্ষণ আমার সাথে সবাই খুব আনন্দের সময় কাটিয়েছো। ইনশাল্লাহ আগামী ক্লাসে আবারও দেখা হবে। ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, সরকারি নির্দেশনা মেনে চলো, সামাজিক দূরত্ব বজায় রাখো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।